কাঠিমন ম্যাঙ্গো একটি 12 মাসি আমের জাত। এ আমের সবচাইতে বড় বিশেষত্ব হলো এ আমটি খুব মিষ্টি। এটার টিএসএস খুবই বেশি। শুধুমাত্র মিষ্টতার কারণে আমটি ভোক্তাদের কাছে দারুণ একটি পছন্দের আম। আজ তারিখ হলো 14 জুলাই 2022। আপনারা একসাথে গাছে ফুল এবং ফল দুইটি দেখতে পাচ্ছেন। এটাকে আমরা অনেক সময় 12 মাসি জাত বলি, কিন্তু সেই অর্থে কিন্তু একটি 12 মাসি জাত বলা যাবে না। মূলত আমরা বাগানে যেটা দেখতে পাচ্ছি যে এটি বছরে 2 বার ফল দেয় বা দোফলা জাত বলা যায় এটি কি সর্বোচ্চ। যদিও 12 মাসি জাত বলেই এটি বেশ পরিচিত, কিন্তু এটি মূলত দোফলা জাত হিসেবেই মূল্যায়ন করা উচিত। তো আরও একটি বিষয়, সেটি যেটি না বললেই নয়, জাতটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের উত্তরাঞ্চলের দিকে কিন্তু জাতটি খুব ভালো ফলন দিচ্ছে। কোস্টাল রিজিয়ান, সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহ এবং দক্ষিণ অঞ্চলীয় জেলা বা রাজ্যগুলিতে এটি কিন্তু খুব ভালো ফলন দিতে সক্ষম নয়। এটা যে সমস্ত এলাকায় শীতকালটা একটু দীর্ঘ সে সমস্ত অঞ্চলে কিন্তু খুব দারুণ ফলন দিচ্ছে। এ আমটি মূলত আমের যে সময় ফুল আসে সেই সময় একবার বাণিজ্যিকভাবে সেই সময় একবার ফুল আসে এবং এই সময়টাতে এসে আম পেড়ে নেওয়ার পরপরই গাছে আর একবার ফুল দেখা যায়। সমস্ত জাতি যে সমস্ত জায়গায় একই সাথে ভালো ফলন দেবে সেটাও কিন্তু সঠিক নয়। একটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই কাঠিমন আম বাণিজ্যিকভাবে বাগান করে তুলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।